আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাল লাল এরকম গরুর মাংস খেতে তো আসলেই অনেক মজা লাগে, তাই না? আমার জামাই সবসময় বলে আমার হাতের রান্না করা গরুর মাংসটা নাকি তার ভীষণ পছন্দ। সে একসময় খুব বেশি গরুর মাংসটা খেত, আমি আস্তে আস্তে একটু কমিয়েছি, মানে এখন দেখা যায় যে সপ্তাহে একদিন বা দুই দিন রান্না করি, কিন্তু আগে অনেক বেশি রান্না করা লাগতো কারণ ওর একটু বেশি লাইক করে। আলু রান্না করে নিচ্ছি, আমার মনে চাচ্ছিল ফ্রোজেন টক বড়ই আছে, তো ভাবলাম যে আমি সবসময় ফ্রোজেন আম, বড়ই, তারপর জলপাই, এগুলা ফ্রোজেন গুলা কিনে এনে রাখি, কারণ এগুলা দিয়ে আমার কাছে টক জাতীয় মানে শুকনো টক টাইপের যে তরকারিটা সেটা রান্না করতেও ভালো লাগে, প্লাস ডালের সঙ্গে দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আজকে ডালটা তো মাশাল্লাহ এত মজা হয়েছিল, অনেকদিন পর অবশ্য বড়ই দিয়ে ডালটা রান্না করেছি আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। রাফানা বাবা তো শুধু এটা দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছে, মানে ওর কাছে এত মজা লেগেছে নাকি আমার কাছেও ডালটার জন্য আজকে আমি একটু ভাত বেশি খেয়েছি, মানে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তখন মনে হচ্ছে না ডালটা দিয়ে বড়ইটা একটা বড়ই মেখে আমি মনে হয় 3-4টা বড়ই খেয়ে নিয়েছি। বড়িগুলো আবার একটু টক টক ছিল যার কারণে বেশি মজা লেগেছে, তো বড়ই মেখে মজা করে আমি আজকে ডালটা দিয়ে খেয়েছি। ডাল রান্না শেষ হয়ে গিয়েছে, এবার ডালটা আমি বাগারও দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব, আমি চুলাটা অফ করে দিয়েছি। অপর পাশে আমি একটি প্রথমে ভেবেছিলাম আমি 2টা ক্যান দিয়ে ভর্তা বানাবো, বাট 2টা ক্যান দিয়ে যদি ভর্তা বানাই তাহলে অনেক বেশি হয়ে যাবে আর কে খাবে এতগুলা। একটা একটা নিয়ে নিলাম, তো ক্যান আমি কেটে রেডি করে নিচ্ছি। আর আমি টুনা ক্যানটা আজকে রাখুন বাবা খেয়াল করিনি, আমি ওয়েলের মাঝে যে টুনা ক্যানটা থাকে সেই ক্যানটা আসলে বেশি মজা, সেই ক্যানের টুনাটা আর কি ওয়াটার থাকে, মানে ওয়াটারের টুনাটা থাকে সেটা নিয়ে এসেছে, যার কারণে আমি এটা ভালো করে একটু স্ট্রেনারে ভালো করে একটু ঝরিয়ে পানিটা ফেলে দিয়েছি, তারপর একটু ধুয়ে নিয়েছি। আর প্যানে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, হালকা একটু সরিষার তেল দিয়ে, মানে একটু পানিটা ঝোরানো পর্যন্ত যতটুকু ভাজা লাগে আর কি, জাস্ট ওইটুকুই ফিস্টোর ভেজেছি সঙ্গে দিয়ে দিয়েছি জাস্ট গরম করার জন্য। আমি ভাজিনি প্রপারলি, জাস্ট ঠান্ডা মাছ দিয়ে ভর্তাটা বানালে ভর্তাটা মজা লাগবে না, তো যার কারণে আমি একটু হালকা গরম করে নিয়েছি। আর শুকনো মরিচ সঙ্গে লবণ, ধনিয়া পাতা আর একটু লেবু অ্যাড করেছি, বাস অনেক মজা হয় এভাবে টুনা মাছটা ভর্তা করলে আর কি। যখন মানে তাড়াহুড়ো থাকে অনেক সময় এমন হয় না যে ভর্তা খেতে মন চাচ্ছে বাট এত ঝামেলা করে রান্না করতে মন চাচ্ছে না, তখন কিন্তু খুব সহজে এই ক্যানের ভর্তা করে নেওয়া যায়। সো আমার ডাল রান্না করা শেষ, টুনা ফিশটাও ভর্তা বানানো শেষ, এবার চলে এসেছি মাংস নিয়ে। সো ভালো করে ওয়াশ করে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার দিলাম লবণ, নর্মাল মশলা সবাই যেভাবে রান্না করে নর্মাল, আমিও গরু মাংসটাতে এত এক্সট্রা মশলা টশলা অ্যাড করি না, নর্মাল পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তারপর হলুদ, লবণ, ধনিয়া, জিরা, গরম মশলা, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছু অ্যাড করি না। আর এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে আর তেল দিয়েছিলাম, মেখে ম্যারিনেট করে রেখেছিলাম কিছু সময়, এটা যার যার ইচ্ছে অনুযায়ী, আসলে এটা রান্নার টাইম অনুযায়ী বলা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে এত তাড়া নেই, আগে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, আবার অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োর জন্য এত সময় ম্যারিনেট করে রাখা যায় না, ম্যারিনেট করে রাখতে পারলে ভালো। আর এবার আমি সব গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, স্টারানাইস, তারপরে লবঙ্গ, কালো গোলমরিচ, সব কিছু একসঙ্গে এবার দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এটাতে একদমই পানি অ্যাড করিনি, কারণ মাংস থেকে অনেকটুকু পানি বের হবে, সেটাতেই মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এই যে অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু একদমই অ্যাড করিনি, আমি একটু হালকা হাতে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। রাফানের বাবার আমারও এই কষানো মাংসটা আসলে অনেক মজা লাগে, তো আসলে বাচ্চাদের জন্য আলু দিতে হয়, আলু না দিলে আবার ওরা খেতে চায় না, তো যার কারণে আমি কষানো থেকে একটু উঠিয়ে নিয়েছি, রাফানের বাবা খেতে বসেছে ওকে একটু দেওয়ার জন্য। আর এবার আমি আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারা আসলে আবার আলু চাইবে, ওরা আলু দিয়ে ডাল দিয়ে মেখে দিলেও মজা করে খেয়ে ফেলে।
সো এবার আমি আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, তাহলে আলুটার ভেতর সব মশলা প্রবেশ করতে পারবে খুব সুন্দরভাবে। যে আমার আলু দিয়ে কষানোটা প্রায় হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আলুটা আগেই কষিয়ে নিয়েছি, তো সেদ্ধ করার জন্য এত বেশি পরিমাণ ঝোল দেওয়া লাগবে না, কারণ হাফ কষানোর মাঝে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। সো এই তো আমার রান্নার ডান, আর এই তো সব কিছু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আর আজকের গরুর মাংসটাও বেশ মজা হয়েছিল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।